পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট বেজে গেছে। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে ভাঙন দেখা দিল তৃণমূল কংগ্রেসে। মঙ্গলবার বিকেলে ভগবানগোলা ব্লক একের মোহাম্মদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েত মেম্বার পিয়ারুল ইসলাম, ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মেম্বার রেজাউল ইসলাম সহ প্রায় 700 জন তৃণমূল কংগ্রেস ছেড়ে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শিলাদিত্য হালদারের হাত ধরে যোগদান করলেন কংগ্রেসে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানের পর পিয়ারুল ইসলাম বলেন, তিনি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সাগির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। দীর্ঘদিন থেকে খুব কষ্টে ভগবানগোলায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করেন তিনি, কিন্তু বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির প্রতিবাদে তারা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। আমরা এই দলটা খুব আশা করেছিলাম যে আমরা এই দলে গেলাম মমতা ব্যানার্জির আদর্শ নীতি দেখে গেছিলাম, কিন্তু তার সত্যতা কিছু পেলাম না। এইখানে টাকার খেলা, টিকিট নিলে টাকা লাগবে, কোনো কাজ করতে গেলে টাকা লাগবে। কারণ এইখানে যে আমাদের সম্মান, আমরা টিকিট দেয়নি তার জন্যে তৃণমূলে ঢুকিনি। আজ কংগ্রেসে ঢোকার জয়েন্ট এই যে আমরা সম্মানটাটুকুনও পাচ্ছি না, এবং এত পঞ্চায়েতের দুর্নীতি আপনি জানেন। এটা এর আগেও আপনাকে রেজলিউশন দিয়েছি, এমএলএকে দিয়েছি, ব্লক সভাপতিকে দিয়েছি, আমাদের ন্যায্য যে অধিকার পাওনা তার জন্য কোনো ব্লক বা কোনো নেতৃত্ব, শাউলি সিংহ রায়কেও কপি দিয়েছিলাম যে এত দুর্নীতি পঞ্চায়েতে হচ্ছে, একটু নজরে লাগান। আমাদের সামনে আমলারাকে নিয়ে পঞ্চায়েতে যে দুর্নীতি চলছে, এ দুর্নীতি আমার পক্ষে সম্ভবপর নয়। আমার এখানে 600-700 জন তৃণমূল কংগ্রেসে, এই তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিল অধীর চৌধুরীর নেতৃত্বে। এটা তো দীর্ঘদিন ধরে চলছে, প্রায় 6 মাস ধরে এটা চলছে আমাদের যোগদান পর্ব। এর আগেও এখানে অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রায় 1000 তৃণমূল থেকে কংগ্রেস কর্মী আমাদের দলে যোগদান করেছিলেন। আজকে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনেও সেই তৃণমূলের উপর বিতঃসদ্য হয়ে আমাদের গতবারের পঞ্চায়েতের রানিং সদস্য এবং এখানকার কংগ্রেসের কর্মী পিয়ারুল ইসলাম সহ অনেকেই আজকে যোগদান করলেন। এটা নতুন কিছু নয়, গোটা বাংলা জুড়েই এটা চলছে। পঞ্চায়েত নির্বাচন বলে নয়, সবসময় এটা চলছে, কারণ তৃণমূলের উপর মানুষ তীতিবিরক্ত হয়ে গেছে।